দর্শক, যেমনটি জানাছিলাম পূর্বেই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের আপিল শুনানি আজ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানব আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাসের কাছ থেকে। তিনি রয়েছেন এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে। আমরা কথা বলছি অন্তরার সাথে। অন্তরা, আজকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাইব আপনার কাছে। আজকে হচ্ছে শুনানির দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে এরই মধ্যে বেশ কয়েকজনের যে শুনানি সেটি হচ্ছে মঞ্জুর হয়েছে, তাদের যে আপিল সেটি মঞ্জুর হয়েছে এবং কয়েকজনের আসলে নামঞ্জুরও হয়েছে। এবং আজকে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে তেমন কাউকে আমরা দেখিনি, তবে মাহিয়া মাহির আসার কথা, চিত্রনায়িকা মাহিরা মাহির, তার আজকে আসার কথা, এটি আমরা এখনও পর্যন্ত শুনেছি। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে প্রার্থীরা আসলে ভেতরে যাচ্ছেন, অর্থাৎ নির্বাচন কমিশনের মধ্যে যে অডিটোরিয়ামটি রয়েছে সেই অডিটোরিয়ামের মধ্যে তারা যাচ্ছেন, এবং সেখানে প্রার্থী যেতে পারবেন, আইনজীবী যেতে পারবেন এবং একজন সাক্ষী যেতে পারবেন। এবং এরপরে বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর পর্ব থাকে এবং তিন মিনিট করে একজন প্রার্থী কথা বলবার যে সময় সেটি আসলে পান, এবং সেই কথার প্রেক্ষিতে অর্থাৎ তিনি কি যুক্তি উপস্থাপন করলেন এবং তার বিপক্ষেও কী ধরনের যুক্তি থাকলো, যদি সেটি এমন হয়ে থাকে যে মনোনয়ন যারা পেয়েছেন তাদের বিপক্ষে কেউ আবেদন করে থাকে, তখন পক্ষে বিপক্ষের যুক্তির হিসেবটা আসে। আর যদি এমন হয় যে শুধুমাত্র প্রার্থীটা ফিরে পেতে আসলে আবেদন করা হয়েছে, সেক্ষেত্রে আসলে প্রার্থীর পক্ষ থেকে তিন মিনিটের যে সময়টি পাওয়া যায় সেই সময়ের মধ্যে যে যুক্তি উপস্থাপন করা হয় সেটির প্রেক্ষিতেই আসলে তার আবেদনটি মঞ্জুর করা হলো নাকি না মঞ্জুর করা হলো নাকি পেন্ডিং থাকলো সেই বিষয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়। তো মোটামুটি এটাই আসলে চলছে আজকে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ।